তুমি তো বালা তো তুমি কি লাস্ট পর্যন্ত খেতে পাবা তুমি বলে এ আমরা তো ভিতর পিগলু ও হ্যাপি নিউ ইয়ার তো গাইস আমরা আজকে 23 হ্যাপি নিউ ইয়ার 23 একবার হবে নাকি তো গাইস সেরকম বড় কথা না বড় গাইস আজকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা ফাটাবো এই সেলটা সেল তো এর নাম না তো সেই সেলটা আজকে আমরা ফাটাবো তোমাদের সামনে ফাটাবো চলো সেই মজা হবে বলি ভিডিও হচ্ছে তো ফোনে ওকে ফোনে ভিডিও হচ্ছে তো বাট আমার ফোন তো না আমার ফোন না আরে আমার তোমার একই টেনশন নিও করে ও ভালো হচ্ছে তো কোয়ালিটি ভালো তো কোয়ালিটি ভালো তো সেটা কোনো বড় কথা না বলি কোয়ালিটি ভালো তো বলি কেমন কোয়ালিটি আসছে আরে তোমার ভালো কোয়ালিটি আছে টেনশন নাও তো গাইস এখন আমরা ফাটাবো এই সেলটা দেখতে পাচ্ছ আজকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আজকে কিন্তু আমরা একদম পিকনিক করিনি আমরা করব কালকে সকালবেলা পিকনিক আমরা সকালবেলা যাব ওরা দুজন ফোনে ব্যস্ত দেখতে পাচ্ছ আমি অলওয়েজ ফোনে ব্যস্ত থাকি না তো আমি এখন ফাটাবো সেলটা দেখতে পাচ্ছ তো এখন আমি সেলটাকে এখানে রেখে দিই এত বেশি বকবক করিস না আমি লাইভও করছি দে দে আগুন দে তো ভাই লাইট লাইটটা তো তোকে দিল চলো চল রেডি রেডি মুকুল একবার মুকুল একবার নিচে মুকুল রেডি আসি তো এখন এখন না আমি শুরু করি এটা ধরে দিই চলো পোলটা একটু খুকি আমাদের বাজি ফাটানো কমপ্লিট তো এখন আমরা আজকের দিন হ্যাপি নিউ ইয়ার তোমরা সেটা জানো আমাদের বাজি ফাটানো আজকে পুরো কমপ্লিট তো বাজি আমরা একটা সেল ফাটালাম আর কিছু আমরা বাজি ফাটালাম সেটা তোমাদেরকে দেখালাম না আরে এই শালা বাজি ফাটাতে পারে না যদি বাজি ফাটাবে এর মুখটা উড়ে গেলে কি হবে আরে শয়তান গাইস ও খুব শয়তান ছেলে বাজি ছেলে তো কিন্তু ওকে আমরা খুব ভালোবাসি ওর নাম বলি ও ভুল করে ছেলে হয়ে গেছে ও তো মেয়ে ভিডিওটা বন্ধ করে দিছিস তোর হাত দিয়ে যাবি বলে আগে দুনিয়াতে মনে ওরা আগে না ভুল করে না বলি আগে কাটো বলি তোর হাগা পেয়েছে হাগা পেয়েছে বাজি ফাটাতে তারে প্যান্টিং ওরা যে কথা বলছে যে আমি এক করে বললাম হাগা পেয়েছে অ্যাকচুয়ালি 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 ব্যাপারটা ওটা না ব্যাপারটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা ওটা না চলো ওদের হাগা পেয়েছে ওদেরকে আমার নিয়ে যেতে হবে না ভয় লাগে ভয় লাগে ওদের যেতে হাগা মানে যে বসে পড়ছে তো সেই জন্য গন্ধ ওরা সেই গন্ধ শুনে থাকতে পারে না তাই জন্য মাঝে মাঝে আমার গায়ে আসে কিন্তু সেটা শাক দিয়ে মাছ ডাকে বলিস কি বাজে গন্ধ আছে তো সে আমার কাছে আসে গন্ধটা শুনতে তো ভালো লাগে তাই আসে সেটা কোনো বড় কথা না গাইস তো এখন আমার ব্লগ এখানে কমপ্লিট তো এখন আমাদের বাড়ি ওরা একটু ডান্স করছে ডান্সটা দেখে দাও একটু আমি বহুত সাদা মুলি দেখতে পাচ্ছ আর কালকে যাবো আমরা সকাল সকাল পিকনিকে ডিজে পিকনিক তো আমাদের ডিজে পিকনিক করার সময় চলে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গাইস টাটা বাই 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 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ আমাদের পিকনিক এখানে হচ্ছে আমাদের রান্না এখন আমি বিরিয়ানি বানাচ্ছিলাম বিরিয়ানির মধ্যে এই একটা কী দিয়েছি মানে চারিদিকে আটা দিতে হবে তো সেই জন্য আমি আটাটাকে মানে ওখানে একটু গোল গোল করে
মানে হাতে ভালো করে ওটাকে গোল গোল করে তারপরে হাঁড়ির চারিদিকে লাগাতে আমি ব্যস্ত আছি। আটাটা লাগানোর পরে তারপরে বিরিয়ানিটা একটা দম হবে, ওই জন্য যাতে হাওয়াটা না বেরিয়ে যায় সেই জন্য আমি ওটাকে লাগাতে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। আর এদিকে আমার পিসি আমাকে মাংস খাইয়ে দিচ্ছিল, এদিকে রাজা ভিডিও ক্যামেরাটা করছিল আমার গোপ্রো দিয়ে। আর এই ডিএস দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে ও দেখছিল হয়তো যত সম্ভব। আর এটা আমার আরেকটা পিসি দেখতে পাচ্ছ পাশেই, আর এটা হলো আমার পাশে বাচ্চা ছেলেটা, ও আমাদের সঙ্গে ভিডিও শ্যুট করে। আর বিয়েটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সেদিনকে দেখতে পাচ্ছ তোমরা। আর ওই যে দেখছো ওইদিকে ডান্স করছে, এই যে পাশে বসে আছে এটা হলো নীলিমা। নীলিমা অনেক দূর থেকে এসে ক্লান্ত হয়ে বসে আছে এখানে, নীলিমা বসে থাক আর আমরা এদিকে চলে যাই ওদের কাছে। এরা কী করছে দেখো, প্রশান্ত তো সেদিনকে ফুল ডান্স, মানে প্রশান্ত খুব মজা ছিল। এই পাশে দেখতে পাচ্ছ ছেলেটা, এটা একটা বাচ্চা ছেলে, ওর নাম হলো মলি। কিন্তু ওর মনের মধ্যে যে কী আনন্দ আজকে, কারণ ওর গার্লফ্রেন্ডটা কয়েকদিন আগে ওকে ছেড়ে চলে গেছে, সেই জন্য আমাদের পিকনিকও অ্যাটেন্ড করেছে। এমনিতেই অলরেডি আমাদের সঙ্গে সবসময় থাকে বাচ্চা ছেলেটা। আর দেখতে পাচ্ছ এখন ওই জায়গা থেকে আমরা আবার চলে যাবো রান্নার সামনে। ওখানে আমার পিসি কি একটা চেকে দেখছে ওরা ঠিকঠাক হয়েছে কি, টেস্টিং হয়েছে কি। আর আমি তো সেই থেকে ওই একটা জিনিসই করছিল, কারণ আমি একটু ল্যাত খোর, ল্যাত টাইপের, একটু আস্তে আস্তে করি সব জিনিস, আমি আস্তে আস্তে করার চেষ্টা করি। আর আমি রাজাকে বলছি যে, রাজা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা বিরিয়ানিটা কি তুমি খেতে পারবে? তা আমি বললাম কেন খেতে পারবো না, আমি আগেবার আমি বানিয়ে আমি ঠিক খেয়ে নেবো ভাই, তুই টেনশন করিস না। আমি এটাকে বললাম রাজাকে, রাজা আমাকে জিজ্ঞেস করছিলো দাদা যারা বিরিয়ানি বানায় তারা তো খেতে পারে না। বললাম ঠিক আমি খেয়ে নেবো ভাই, ওই সে খাওয়া দাওয়ায় আমি কোনো কম্প্রোমাইজ করি না, আমি খাওয়া খেতে ভালোবাসি, এটাই হলো সবথেকে বড়ো কথা। আর এখানে সব কিছু আমাদের মাংস, মাংসগুলো ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে, আমরা সেদিনকে 5 কেজি মাংস এনেছিলাম। তো সব মাংসগুলো মানে বিরিয়ানি হওয়ার আগেই মাংস সবাই নিয়েছে আর খেয়েছে। তারপরে এর আগে আমরা একটা রাইস করেছিলাম, সেটা দিয়ে আগে খাওয়া অলরেডি সকালবেলা একবার হয়ে গেছে। তো গাইস যদি তোমাদের আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা, বাই বাই।